প্রিয় দর্শক, থাম্বনেল দেখেই আসলে বুঝেছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো। কিসি কা ভাই কিসি কা জান এর আগে পাঠান এসেছিল এবং আমি যখন কথা বলছি তার ঠিক পরদিনই মূলত ইমা 9 মুক্তি পাচ্ছে। ইমা 9 বা জাজ মাল্টিমিডিয়া পরিবেশিত ছবি, প্রযোজিত ছবি ইত্যাদি বিষয়ে আসলে কথাটা আমার বলা প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে আমরা চলচ্চিত্রের একটা দারুণ উত্থান পর্যায়ে রয়েছে। পরিবেশনার জায়গা থেকে বলি, ইমা 9 এর উপরে কোনো ছবি বাংলাদেশে এখনো নেই। বাণিজ্যিক ছবির এই ধারায় 83 কোটি বা 84 কোটি জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ সাহেব যা যা বলছেন, কারণ উনি একটা প্রোপাগান্ডা ছড়াতে ভালোবাসেন, সেটা ছবির প্রচারের স্বার্থে আমি বুঝলাম, কিন্তু এটা একটা বড় বাজেটের ছবি। একই সাথে এই ছবিকে আমাদের ভীষণভাবে সাপোর্ট দেওয়া উচিত, এই কারণে যে এমন আধুনিক ছবির যদি কোনোভাবে হেরে যায় তাহলে বাংলাদেশি কোনো বড় মুভমেন্ট আর এগুবে না। এবং এই ছবির যে সঙ্গীত পরিচালক, 3-3 বার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী, ভারতীয় বংশোদ্ভূত, তার একটা কথা আমার ভীষণ ভালো লাগলো। তিনি বারবার বলছিলেন যে তিনি কেন ছবিটি করতে রাজি হলেন। তিনি রাজি হলেন এই কারণে যে অন্যান্য বিদেশি ছবিতে বা হলিউডে যে কজন ভারতীয় বা সাবকন্টিনেন্টের বিভিন্ন তারকারা সুযোগ পেয়েছে, তাদের প্রত্যেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে হয় ভিলেন নয়তো ছোটখাটো ক্যারেক্টারে শেষ হয়ে গেছে। এবং এই ছবিতে স্পাই ধর্মী এবং বলা হচ্ছে বাংলাদেশি জেমস বন্ড মুভি, এই ছবিতে প্রধান প্রোটাগনিস্ট হিসাবে বাংলাদেশি কোনো তারকার অভিষেক হচ্ছে, এবং এই আনন্দটা, এই যে উদ্যমটা তিনি নিতে চেয়েছেন এবং সে কারণে রাজি হয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশি ছবির জয়যাত্রায়, এই যতটুকু ধারাবাহিকতা চলছে তার এই জয়যাত্রায় আমাদের ABM সুমনের সাফল্য কামনাটা খুব জোর। আমি একজন চলচ্চিত্র প্রেমী হয়ে আমি এটুকুই বলবো যে চলচ্চিত্র দেখেন বাঙালিরা অনেকে, এটা বারবার প্রমাণিত এবং দেখার প্রবণতা রয়েছে, সেটা ঈদ আসলে বা ভালো ছবি আসলে বোঝা যায়। আফরান নিশা ছিল তার সুরঙ্গ প্রথম ছবি, আর সাকিবের তো রয়েছেই, সুতরাং গত ঈদে মাহফুজ ভাই প্রচন্ড চেষ্টা করেছেন, 3টে ছবি এবং দর্শক কৌতূহল, দর্শক চাহিদার জায়গাটা তৈরি করেছে। ঠিক একইভাবে এই ছবিটি বিভিন্ন ভাবে আড়ম্বর, কিন্তু আফসোসের বিষয় আমাদের গণমাধ্যম, আমাদের সেই চর্চার কৌতূহলের জায়গাটা খুবই কম। যদি বলি অনন্ত জলিল বা বর্ষার যে নানান রকম 100 কোটির বাজেটের যে আওয়াজের ছবি, সেইখানে ইমা 9 খুবই স্ট্যান্ডার্ড একটা মুভি, এবং সবকিছু মিলিয়ে টিজার, ট্রেলার বা গান যতটুকু প্রকাশ পেয়েছে ভালো মন্দ মিলিয়ে, এই ছবিটা আমাদের বাংলাদেশের বাণিজ্যিক ফিল্মের পোর্টফোলিও হিসাবে দারুণ একটা কাজ দেবে। সে কারণেই এই কথাগুলো খরচ করা, এবং একই সাথে বারবার নানান রকম চাপাবাজের মুখোমুখি আমাদের তো হতেই হয়। যদি বলি যে অনন্য মামুন যা যা বলেছেন বা আমার এই শোতে বলে গেছেন, দরদ খুব আসছে, এবং আমি এ কথা একটুকু বলে রাখি যে সাকিব খানের আগামী 1-2 বছর আশাদ আদনান ভাই, হিমেল আশরাফ সহ তার যে ছবিগুলোর ধারাবাহিকতা রয়েছে, এর বাইরে শিডিউল পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। আমরা চাই এর বাইরেও সাকিব খান অন্য পরিচালকের ছবিও করুক, অনন্য মামুনের ছবি বা শকুন নাসিরের একটা ছবি করার কথা ববির সাথে। সুতরাং আমরা শুধু সাকিব বা ঈদ আসলে যে ছবি দেখবো, এর বাইরে ছবি দেখবো না, এই বিষয়টি থেকে একেবারে বেরিয়ে আসা উচিত। আমাদের অনেক রকম অ্যালার্জি আছে জাজ মাল্টিমিডিয়ার বেশ কিছু আচরণ বা সাংবাদিকদের সাথে ডিল করা নিয়ে, কিন্তু তার বাইরে ইমা 9 আমাদের খুবই গৌরবের একটা ছবি যে আমাদেরও এ ধরনের ছবি আছে। আমাদের বাংলাদেশের এই 50 বছরের চলচ্চিত্র ইতিহাসে যদি আমি বলি, ইমা 9 একটা বড় মাইল ফলক, দারুণ একটা ফুটস্টেপ তৈরি করার চেষ্টা করছে। আমি আসলে কথাগুলো বলছি ABM সুমনের জন্য। সুমনকে আমি গত কয়েক বছর ধরে চিনি, ও জয়া হাসানের সাথে যে ছবিটি করেছে মাহমুদ দিদারের, এর পরবর্তীতে ঢাকা অ্যাটাক করলো, ওকে আমি যতটুকু দেখেছি ভীষণ ধীরস্থির, একই সাথে বলবো যে ভীষণারি, নিজেকে একেবারে গুটিয়ে রাখে, কোন রকম আড্ডা পলিটিক্স একে ওকে নিয়ে নানান কথা কোনো কিছু না, নিজের প্রতি খুবই সচেতন, ফাইট ড্যান্স মুভমেন্ট সেগুলো শেখার প্রতি ভীষণ আগ্রহ, সেগুলো তো শিখছেই, থিয়েটার ব্যাকগ্রাউন্ড সেইভাবে স্ট্রংলি নেই কিন্তু থিয়েটারের প্রতি তার কিন্তু একটা দারুণ শ্রদ্ধা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশের স্মার্ট যে কজন অভিনেতা চলচ্চিত্রে আসছে বা কাজ করছে তাদের ভিতরে সুমন অন্যতম একটি নাম। কিছুদিন আগে আফরানিশো দারুণ একটা স্ট্রোক দেখালো, সিয়াম আছে, শরীফুল রাজ ভালো করছে, এবং ABM সুমন, এরা যদি দাঁড়িয়ে যায় এবং এদের ভেতরে যদি দারুণ একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হয় এবং ভালো ভালো ছবি যদি আমরা দিতে পারি, তাহলেই মূলত বাংলা ছবির একটা দারুণ চিহ্ন তৈরি হবে। হল মালিকদের কাছে, আমাদের সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সহ, মাত্র 2 দিন আগেই আমি হৃদয় হকের চলচ্চিত্র 1971 সেই সব দিন দেখে এলাম। তো বেরিয়েই ফেরদৌস ভাই খুব আক্ষেপে সুরে বললেন যে মাত্র আর 2 দিন চলবে, কারণ হিন্দি ছবি আসছে, আরো বড় বাজেট ছবি আসছে, সুতরাং আমাদের ছবিটা হয়তো বেশ কিছু হল থেকে মাল্টিপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হবে। এর আগে আমরা পাঠানের রেজাল্ট দেখেছি, পাঠান খুবই উন্মাদনার ছবি, পাঠান আমি আমার দর্শক রেটিং অতি নিম্ন মানের দেই, কিন্তু ছবিটি ভীষণ রকম সারা ওয়ার্ল্ড ওয়াইড দারুণ উন্মাদনা তৈরি করেছে। বাংলাদেশে কি সেই অর্থে চলেছে? বলা হচ্ছে যে এই পরিবেশক
মাননীয় মামুন সহ অনেকে বলছেন যে বিশাল ব্যবসা করেছে এবং মামুন এখানে বসে খুব বোল্ডলি বলে গেলেন যে এই ঈদে ছবির সাফল্য নাকি পাঠানের সাফল্যের কারণে হয়েছে। তো এই সিটে এসে যারা বলেন তারা তো তাদের কথাগুলো বলেন এবং আমার শুনতে হয়, কারণ আমি তাদের ফিলোসফিগুলো নিতে চাই। তো অধিকাংশ ক্ষেত্রে দেখি যে যার মতো করে চাপাবাজিটা করে যান। তো আমি চাইবো বা আমরা সকলে চাইবো যে একটি ভালো ছবি যখন ব্যবসা সফল করে, আসিফ আকবর পরিচালিত, ছেলেটির সাথে আমার পরিচয় নেই, ফোনে একদিন কথা হয়েছে, কারণ শহীদুল আলম সাচ্চু ভাই আমার খুব কাছের বড় ভাই, আসিফ আকবরের বাবা আবার সাচ্চু ভাইয়ের বন্ধু, এবং সেই সূত্রে হয়তো এই স্টুডিওতেই তার সাথে সেশন করা হবে, আমাদের একটি আড্ডা সেশন। কিন্তু আসিফ আকবর যাতে কখনো মনে না হয় যে বাংলাদেশ আর ছবি করব না, এই ধারণাটা যেন না তৈরি হয়, সবচেয়ে বড় চাওয়াটা থাকবে আমার এটি। কারণ বড় বড় লগ্নিকারীরা আসার পর আমাদের পরিবেশ পরিস্থিতি, দর্শক আকুলতা আগ্রহ বা পাইরেসির জায়গায় নানান রকম প্রোপাগান্ডা, বা এখনই বেশ কিছু কমেন্টে আমি দেখতে শুরু করেছি যে এই ছবিতে সাকিব খান থাকলে ভালো হতো। সাকিব খান তো সারা বছরে প্রতি সপ্তাহে অন্তত যে একটি ছবি দরকার সেই ছবি তো করতে পারবে না। সুতরাং আপনারা ওয়েলকাম জানাতে শিখুন। আমি কট্টর যেসব সাকিবিয়ান সহ অন্যান্য ভক্তরা রয়েছেন তাদের কাছে এই আকুল অনুরোধ করব, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা এমনিতেই নাজুক। আরেকটা বিষয় আমি একটু খেয়াল করে দেখেছি যে দেখেন প্রহেলিকা বাংলাদেশি নাটক জগতে প্রায় সবাই অন করে নিল এবং একের পর এক স্ট্যাটাস এই ছবি আসছে, টিজার শেয়ার করলো, পোস্টার শেয়ার করলো, সবাই যার যার মতো করে ভালোবাসাটা জানালো। এরপরে সুরঙ্গ একটা পর্যায়ে কিন্তু সবাই নাটকের একটা গ্রুপ ধরে সবাই এই ছবিটাকে নিয়ে ফোন করলো। MR9 বাংলাদেশে এত স্ট্যান্ডার্ড একটা ছবি এবং এখানে সেই অর্থে তারকা নেই, বাংলাদেশি তারকা, হলিউডের বেশ কিছু তারকা বলবো না, তা বড় বড় মার্জিনের অভিনেতা, অবশ্যই তারা বড় তারকা। এই ছবির প্রোডাকশনটা খুবই নিখুঁত এবং ফাইনেস্ট প্রোডাকশন। চিত্রনাট্য যেহেতু দারুণ এক মেধাবীকে দিয়েই করা হয়েছে, সুতরাং আমরা সেই প্রত্যাশার জায়গায় রাখতেই পারি। গল্পটা তো ধ্বংস পাহাড় কাজী আনোয়ার হোসেনের, এবং গল্পটা যদি ফেল না করে, সেইভাবে যদি গাঁথুনিটা তৈরি হয়, আমি মনে করি এই ছবি দারুণ জায়গায় যাবে। না ফিল্মের লোকজন অন করছে, না নাটকের অভিনেতারা অন করছে, তারা একটি ফাইনেস্ট একটা প্রোডাকশন। হলিউডের এত বড় বড় অভিনেতা কাজ করছে যে ছবিতে, বা জেসিয়া ধরেন, জেসিয়ার প্রথম ছবি, একটি নতুন মেয়ে, তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি না। ABM সুমন জয়হাসানের কলিগ, জয়হাসানের এখন পর্যন্ত আমি কোন স্ট্যাটাস পাই, নিশ্চয়ই জয়হাসান দেবেন। আরিফিন শুভের মধ্যে একটি শেয়ার করেছেন একটি স্ট্যাটাস, খুবই ভালো লেগেছে। কিন্তু সেই অর্থে আমাদের যে সহকর্মীরা, অর্থাৎ ফিল্মের যে সহকর্মী বা নাটকের যে সহকর্মী, তারা তো সবাই অভিনয় শিল্পকেই ধারণ করেন। তো এই ছবিটা নিয়ে কেমন যেন একটা বিমাতা আচরণ আমি দেখি। ধরেন এটা যদি অনন্ত জলিল এখানে থাকতো, অনন্ত জলিল অভিনয়ে সেই দক্ষতা নেই, কিন্তু অনন্ত জলিল এই ছবির নায়ক, আমাদের মিডিয়া তো ছিঁড়ে ছিঁড়ে ফেলতো, আলোচনা সমালোচনা হট্টগোল গন্ডগোল। আর সাকিব খান থাকলে তো কথাই নেই। এর বাইরে ধরেন নাটকের একজন জনপ্রিয় অভিনেতা যদি থাকে, জনপ্রিয় বলেছি আফরান নিশো টাইপের, ধরেন অপূর্ব, তাহলে দেখতেন সবাই স্ট্যাটাস দিচ্ছে অপূর্বর এত সুন্দর অমুক তমুক। কিন্তু ABM সুমন যে ঘর কোনো একেবারেই কারোর সাথে মেশে না, নিজের কাজটা নিজেটুকু করে, কোন রকম পলিটিক্সে নেই, কোনো পার্টিতে নেই, কিন্তু ভীষণ ভদ্র ছেলে, তাকে নিয়ে গড়ে কারোরই স্ট্যাটাস নেই, কারোর শুভেচ্ছা বাণী নেই, এর থেকে বেরিয়ে আসা উচিত। আমরা যদি বারবার দর্শকদের বা কিছু সাকিবিয়ানদের যদি দোষ দেই তাহলে এটা ভুল বলা হবে, কারণ আমরাই তো এক এক সময় এক এক রকম আচরণ করি। যখন নাটকের বড় তারকা অভিনয় করে কোনো চলচ্চিত্রে, সবাই সব অভিনেতারা, আমি এজন্য খুব স্পেসিফিকভাবে MR9 সম্পর্কে বলছি, কারণ এটা তো বলার অপেক্ষা রাখে না যে এটা কত বড় মার্জিনের একটা ছবি। হ্যাঁ, জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজে অনেক রকম তর্ক সমালোচনা আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু লোকটা তো সিনেমা প্রেমী, বুঝলাম আমার সাথে মতের অমুকের তমুকের মিল পড়ে না, কিন্তু একটা ভালো চলচ্চিত্র তো আসছে। সুতরাং পোস্টার বয় থাকলে, সাকিব থাকলে, বা আমার নাটকের প্রিয় মানুষ থাকলে, বা অনন্ত জলিলের মতো খুব মানে হাইপ তোলা যে কেউ থাকলে, আমরা যে শুধু নেচে গিয়ে উঠবো, এর বাইরে নতুনদের ওয়েলকাম জানাবো না, এটা আমার কাছে অবাক লেগেছে, কিছুটা পরিতাপের বিষয়ও লেগেছে। আমি মূলত এই কথাগুলোই বলার জন্য আজকে এই সাদাসিদে আলাপে কথাগুলো বললাম। একই সাথে কিসি কা ভাই কিসি কা জান, ওটা নিয়ে আমি খুব বেশি কৌতূহলী বা টেনশনে নাই বা চিন্তিত নই, কারণ একসাথে রিলিজ দিলে একটা কথা ছিল, তারপরও কোনোভাবেই আমার মনে হয় না যে এভারেজ ক্যাটাগরির কোনো বাংলা ছবি যদি ভালো প্রচার পায় তাহলে সেখানে হিন্দি ছবি বাংলাদেশে সিনেমা হলে দাঁড়াবে, কারণ খুব দ্রুত সেটার পাইরেটেড কপি চলে আসে এবং সেটা ডাউনলোড করে অনেকে দেখে। এর বাইরে বাংলাদেশি ছবি মানুষ দেখতে চায় যদি সেটা নিয়ে কৌতূহল তৈরি করা যায়। খুব এলোমেলো কথা হলো আজকে। আমি মনে করি যে MR9 বা মাসুদ রানা সিরিজের প্রথম এই ছবিটি নিয়ে যে কথাগুলো বললাম, যে উদ্দেশ্য নিয়ে বললাম, সেটি বুঝতে পেরেছেন। সেটা যদি আপনি সাংস্কৃতিক কর্মী হন, সেটা যদি সাধারণ দর্শক হন, সেটা যদি সংবাদকর্মী হন, তাহলে নিশ্চয়ই এর একটু রিপ্লাই আপনার ফেসবুক স্ট্যাটাসে দেবেন, কারণ নিজেদেরকেই আমাদের
বড় করতে হবে। আমার এই সাদা সিদে আলাপ বিভিন্ন প্রাসঙ্গিকতা নিয়ে চলতে থাকবে। কোন নতুন প্রসঙ্গ নিয়ে আপনারা কথা শুনতে চান সেটি জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, মতামত দেবেন।